পেরেছি সেটা হচ্ছে আনুমানিক ভোর 4:30টার দিকে খুলনা থেকে আসলে আমার পরিবহনের গাড়িটা ছেড়েছে, এটা ঢাকামুখী ছিল এবং পথে আরও দু এক জায়গা থেকে যাত্রী উঠিয়েছে। এবং আমাদের কাছে যে হিসাব আছে সেটা হচ্ছে 43 জন যাত্রী ছিলেন, যার মধ্যে 3 জন নারী ছিলেন। তো এই পর্যন্ত আমরা 17 জনের মৃত্যুর খবর পেয়েছি, যেটা খুবই বেদনাদায়ক, এবং বাকিরা সব হাসপাতালে আছে আশেপাশে। আমাদের পুলিশ সকাল থেকে কাজ করছে, ফায়ার সার্ভিস আছে এবং আমরা সবাই দেখছি, এটা মনিটর করছি। এটা আমাদের কাছে যেটা মনে হয়েছে, এটা অনুমান নির্ভর, পরে তদন্ত পুরোটা বের হয়ে আসবে, সেটা হচ্ছে ওভার স্পিড হতে পারে, ড্রাইভার হয়তো একটু ঘুমিয়ে পড়তে পারেন, অথবা যাত্রীরা হয়তো খুব তাড়া দিচ্ছিলেন যে তাড়াতাড়ি যান আমাদের, হয়তো এরকম একটা কিছু, পুরোটাই অনুমান নির্ভর। বাট এখানে যে অ্যাক্সিডেন্টগুলো হয় তার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি যে ওভার স্পিডের কারণে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। তাহলে এর মধ্যে আরো একজন মারা গেছে, আমরা 17 জন পর্যন্ত লাস্ট। আইনগত প্রক্রিয়া সেটার মধ্যে দিয়ে আমরা যাব।